আমরা মূল্যবান আজ মহানবমীর এই পূর্ণ লগ্নে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার চেষ্টা করছি। কেন বলছি চেষ্টা করছি মানে করবই, কিন্তু আসলে এটা একটু অন্যভাবে আমরা অনুষ্ঠানটা করতে চাইছি। আছে আমরা আজকে একটা আড্ডা যেটা দুদিন পর্যন্ত আমাদের ঘরের মধ্যে ছিল সেটাকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। এই অনুষ্ঠানের মূল ভিত্তি হলো গল্প এবং আমাদের ব্যক্তিগত জীবনের কিছু ঘটনা, কিছু ঘটনা আসলে কবিতা হয়ে ওঠে একদিন। এবং সেই কবিতা যখন একটা বেদনার রূপ নেয় তখন সেটা হয়ে ওঠে গান। সেই সঙ্গীত আমরা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এবং চেষ্টা করবো সেই কবিতা এবং গানের মধ্য দিয়ে কিছু মুহূর্তকে আপনাদের সামনে উপস্থাপনা করতে। আশা করবো আপনাদের ভালো লাগবে। শুরু করার আগে কিছু ব্যবহারিক অঙ্গ থেকে থাকে, প্রথমত সেটা হচ্ছে আমাদের পাত্র পরিচয়ের একটা পর্ব থাকে। তো সেই পদ্ধতিতে আমি প্রথমে পরিচয় করিয়ে দেবো আমাদের লিড সিঙ্গার মনোজিৎ চক্রবর্তী, সেকেন্ড লিড ভয়েস সুবীর দাস সুবীর চ্যাটার্জি, ফিমেল ভয়েস মৌসুমী মৌসুমী চক্রবর্তী এবং কৌশলী কৌশলী মুখার্জী। আমাদের সঙ্গে গিটারে আছে সুমিত শর্মা। আমাদের সুদামা সিংজি সর্বোপরি আমি আমাকে বলতে পারেন এই ব্যান্ডের রাবার ব্যান্ডের আমি বললাম যে সূত্রধার। এবং আমি আপনাদের সামনে এই যে অনুষ্ঠানটা তার তিনটি মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব। অনুষ্ঠান শুরু করবো একটি গান দিয়ে। আমাদের প্রত্যেকের জীবনে আমি চাইবো আপনারা একটুখানি পিছিয়ে চলে যান আপনাদের জীবনে আপনাদের স্কুল জীবনের ঘটনাতে। সেটাই আজকে আমাদের প্রথম গান। এই ঘটনার পাত্র হলো একটি ছেলে যে একদিন ভালোবেসে ফেলেছিল তার থেকে বয়সে বড় একটি মেয়েকে। ঘটনাটা শুনে মনে হবে একটা হয়তো অন্যরকমের প্রেমের গল্প আমরা বলতে পেরেছি, কিন্তু দুর্ভাগ্যজনক বা দুর্ভাগ্যবশত তার সেই প্রেম পরিণতি লাভ করেছে, কারণ সেটা ছিল অল্প বয়সের প্রেম। কিন্তু একটা বয়স থাকে যেখানে উচ্ছ্বাস থাকে অনেক বেশি, আনন্দ থাকে অনেক বেশি এবং কোনো কিছুকেই ভয় না করার, সব কিছুকে অগ্রাহ্য করে এগিয়ে চলার, বন্যার মতো বেগে ছুটে চলার একটা প্রবণতা থাকে। সেই বয়সের কথা তুলে এনেছি, আমরা সবাই জানি একদিন আমরা সেই বয়স পার করে এসেছি। এবং আমি চাইবো আপনারা কথাগুলো মন দিয়ে শুনবেন। কথা আমার এবং সুর দিয়ে মনোজিৎ চক্রবর্তী শুরু করছে আমাদের প্রথম গান। Thank you.
কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান গান। পরের গানটা স্বপ্ন নিয়ে, সবাই স্বপ্ন দেখি এবং স্বপ্ন দেখতে ভালোবাসি। আমাদের প্রত্যেকের জীবনে এমন কোনো দিন যায় না যে আমরা শুধু পড়তে চাই না বা কোথায় পৌঁছাবার স্বপ্ন দেখতে চাই না। তো আমি চাইব তোমার দিকে তুই একটা সম্বন্ধে একটু পরিষ্কার করে বলে। হ্যালো, মানে হাওয়া বসে আছে ঠিকঠাক লাগছে হাওয়া দা? আমাদের দ্বিতীয় গান শিরোনাম হচ্ছে স্বপ্ন। দেবশ্রীরা যখন আমায় প্রথম গানটা দেয়, তো আমি দেবশ্রীরাকে বলি যে গানটা আমি চেয়ে নিলাম বলবো আর কি। এই গানে একটা কথা আছে, উঠুন বাড়ি বসে খানা চিনি কোথায় পাখি টানা, আর আমি গানটা পাওয়ার পরে আমি আমার গ্রামের ছেলে আমি যেতে হয়, তো আমাদের মাটির তিনতলা বাড়ি আছে, কুটুম বাড়ি এবং পুকুর এইসবগুলো আমি এত বেশি নস্টালজিক হয়ে গেলাম আর কি। তো সেই হিসেব নিয়ে গানটা রিদিন ছাড়া শুট করার চেষ্টা করেছি এবং আশা করি আপনাদের মনেও একটা ছবি ফুটে উঠবে আমার, আমি চেষ্টা করবো সেইভাবে। Oh,
All the residents,
একটু ব্রেকের পরে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ গানে চলে এসেছি। এই গানটা সবার প্রথমে দর্শকরা আমায় দেয়। আমরা কথা বলে এই গানটা লাস্টে দেখেছি। গানটার বিষয় কিন্তু ইন্টারেস্টিং বিষয়। আমাদের প্রত্যেকে যারা এখানে বসে আছেন তাদের জীবনের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। কীভাবে আমি বলছি, আমাদের জীবনের দুটো দিক হয়, একটা জীবন আর একটা জীবিকা। তো খুব কম ভাগ্যবান লোক থাকেন যাদের জীবন এবং জীবিকাটা এক হয়ে যায়। তো কারো মনে স্বপ্ন থাকে কি সে খুব ভালো গান করবে, কারো মনে স্বপ্ন থাকে যে সে খুব ভালো কবিতা বলবে, ভালো পেন্টিং করবে। ইনফ্যাক্ট আমি এখানে এমন কিছু মানুষকে জানি, মিস্টার অমিতাভ চক্রবর্তী হতে বসে আছেন, আপনারা জানেন উনি একজন ভালো অভিনেতা বা নাট্য নির্দেশক। অনেকেই জানে না উনি একজন খুব ভালো চিত্রকর বটে, কিন্তু যখন দেখি যে ওনার দিনের 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা সময় ওনার জীবিকার পেছনে চলে যায়, তো তখন বড় ফিল হয়। জাস্ট এই ফিল থেকেই দেবশ্রীরা গানটা লিখেছে। গানটা শুরু করতে যে আমি গানটা পড়ে আমি নিজে খুব বিমর্ষণীয় হয়ে গিয়েছিলাম যে গানটাতে তো দুঃখের গান, স্যাড সং, মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে না, তো কী করে এই গানটাতে আমি দিদি মানব। কেননা অনেক মানুষ আছেন নিজের নিজের প্রফেশনে অনেক উপরে গেছেন, আমি এখানে এমন এমন মানুষের জানি, আমাদের অশোক দা মাননীয় অশোক সিং ভট্ট একসময় খুব ভালো বেহালা বেড়াতেন। আপনারা জানেন আমরা 25 বছর করেছিলাম, তো সেইখানেই কথা বলতে বলতে অশোক দা বলেন কি আমি আমার ছেলেকে অন্ধকারকে স্বচ্ছ করে দিয়েছি। খুব সোজাভাবে বলেছিলেন অশোক দা, কিন্তু আমার অন্তরে খুব আঘাত করেছিল। সেই স্কুল থেকে নিয়ে আমি যখন শুরু করতে বসি, আর দেবশ্রীরা ইচ্ছা ছিল কি গানটাতে একটা রিডিং থাকে। তো গানটা পড়তে পড়তে এক জায়গাতে কিছু কথা আমাকে রিডিং মানতে সাহায্য করেছে। কলেজের প্রেম, ক্যান্টিন ফোন, ব্যান্ডের গান, চলচ্চিত্র। তো এই আমরা আমরা যারা কলেজে পড়াশোনা করেছি কলেজের ক্যান্টিন থাকে, ক্যান্টিনে বসে চা দুপুর আড্ডা, তো এই দিনগুলোর কথা মনে রেখে যে চেষ্টা করছি গানে একটা দিদি মানতে। কিন্তু আপনারা আমার ছুঁয়ে দেয় এবং একেবারে শেষে দেবশ্রীরা বলছে কি তাই তো বন্ধু তোমায় বলছি মানুষ হওয়ার দৌড়। তো এই ছুঁড়ে যাওয়া এই ব্যথাকে আমি চেষ্টা করেছি আলাদাভাবে আলাদাভাবে শুয়ে ফেলে ধরবার। তো আগে শুনুন দিদি, তারপর ওই না পাওয়ার যন্ত্রণাটা। আশা নিরাশার গানে
Thank you.